ফুটপাত দখলমুক্ত করার নামে ব্যবসায়ীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগ উঠল আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব সহ একাংশ অফিসারদের বিরুদ্ধে। মঙ্গলবার এই অভিযোগ এনে প্রতিবাদে সরব হল রাজধানীর আরএমএস চম্পুনে সংলগ্ন আখাউড়া রোড এলাকার ব্যবসায়ীরা। বিনা নোটিশে ফুটপাত দখলমুক্ত করার নামে তাদের সাথে অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ। আগরতলা শহরকে স্মার্ট সিটি করার নামে শহরের নানা জায়গায় চলছে উচ্ছেদ অভিযান। মঙ্গলবার অন্যান্য জায়গার মতো শহরের আরামেশ চম্পুনিতেও কোনো কিছু না বলে অভিযানে নামে পুর নিগম। ব্যবসায়ীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে আসছেন, কিন্তু স্মার্ট সিটির প্রজেক্ট শুরু হলে ব্যবসায়ীদের জানানো হয় তাদের বিকল্প ব্যবস্থা করেই উচ্ছেদ করা হবে। কিন্তু মঙ্গলবার দেখা গেল পুরোপুরি উল্টো, তাদের আগাম কোনো নোটিশ না দিয়ে দোকানপাট ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। তারা জানান, আগাম কিছু না জানিয়ে হুড়মুড়িয়ে ভাঙচুর শুরু করে দেওয়া হয়, এতে বেশ কয়েকটি দোকানের সরঞ্জাম নষ্ট করা হয়। এখানে আরো সামনে অনেক মাল আছিল, ঠিক আছে, মাল আছিল, কিন্তু ঘটনা হয়েছে তারা তাই না, এখানে আজকে 26 বছর ধরে দোকানদারি করতেছে, ঠিক আছে, তো দোকানদারি করতেছে, কিন্তু ঘটনা হইতেছে তাই না, কোনো উত্তর কইছে না যে এটা সরাই দো, আমি আমার মালপত্র নামাইলাইতেছি, আমি এনে 26 বছর ধরে দোকানদারি করে আমি নামাইলাইতেছি, নামানোর আগে তানিয়া এটা ঠেলাতে ফেলা দিচ্ছে, ফেলা দেওয়ার পর একজনের পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের নির্দেশে টাক্সফোর্ড দোকানপাট গুলি ভেঙে দেয়। আগাম কিছু না জানিয়ে ভেঙে দেওয়াই তারা ক্ষতির সম্মুখীন। সব ভাঙ্গি পুলিশে আইসি অভিযান না গেছে জানি, আয়া মানে কুচুর করে সব ভেঙে দিয়ে গেছে। কোনো মিউনিসিপ্যালিটির তরফ থেকে? হ্যাঁ। কত বছর তারপরে এখানে দোকানদারি? আমি আজকে তো 83 থেকে আমি এখানে রয়েছি। আপনাদের আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছে? না, আগাম নোটিশ দেওয়া হয়েছে না। তো হঠাৎ করে কইছে যে দোকানে তরকারি এখান থেকে সরালাম। কে কইছে? মিউনিসিপ্যালিটির লোক। আপনাদের আগাম কোনো মানে নোটিশ দেওয়া হয়েছে? না, কোনো নোটিশ বা মুখে মানে কিছু বলা হয়েছে। তারা জানান, পুর নিগম থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ইএনএন।